Hey guys, welcome back to my YouTube channel. আপনারা দেখতেছেন দা কমেডি বয়েজ চ্যানেলে। তো কমেডি বয়েজ চ্যানেলে যদি আপনারা সবাই নতুন হয়ে থাকেন তো আজকে থেকে এই চ্যানেলে ভিডিও আরম্ভ হবে। আর আজকের ভিডিওটা হচ্ছে পাঠান মুভি দিয়ে। অসমের সিএম বলছে যে শাহরুখ খান কোন মাঝখানে মাত্র আর আজকের রাতটা বাকি আছে, তারপরে শুরু হয়ে যাবে পাঠান মুভি আরম্ভ ওয়ার্ল্ড এর ভিতরে। অল ইন্ডিয়ায় চলে যাবে, এমনকি সারা বিশ্বে চলে যাবে পাঠান মুভি, কালকে থেকে শুরু হয়ে যাবে। তো চলুন আমরা সরাসরি ভিডিওটা আরম্ভ করি আর দেখি পাঠানের বিষয়ে কে কি বলতেছে সেসব শুনে নেই। তার আগে শুনে নেন আপনারা অসমের সিএম কি বলতেছে, এবং কি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কি বলতেছে শুনে নেন। দেখতেছেন সাইডে কি বলতেছে পাঠানকে, শাহরুখ খানকে সেটা বলতেছে। আসলে পাঠানকে শাহরুখ খানকে সে যদি নাও চিনে হিমন্ত বিশ্ব শর্মা, তাতে কোনো বাল ফালানি যাব না। কারণ শাহরুখ খান এমন একটা বস্তু যে নাকি একাই একশো, একশো বললে ভুল হবে, করোন কন্যাঙ্ক বিলিয়ন কন্যাঙ্ক তার চাইতেও বেশি শাহরুখ খান, দা ওয়ান অ্যান্ড অনলি কিং খান শাহরুখ খান, যার নাম নাকি বিশ্বের মধ্যে ও যেখানে পা রাখবে সেখানেই ওকে সালাম ঠুকবে। আর অসমের সিএম বলছে কিনা শাহরুখ খানকে, আরে ভাই আপনাকে কে চিনে আসামের বাইরে গেলে? আপনার একটা কুত্তেও জিজ্ঞাসা করবে না যে আপনাকে। আর শাহরুখ খান শুধু আসাম কেন, সারা মুম্বাই কেন, অল ইন্ডিয়া কেন, বিশ্বের এমন কোন জায়গা নাই যে যেখানে গেলে ওকে ছোট বাচ্চা থেকে বড় মানুষও চিনে ফেলে যে এটা কিং খান বলে নাম যাক নাকি। হে হচ্ছে কিং খান শাহরুখ খান আমাদের। তো শাহরুখ খানের ফিল্ম আসতেছে কালকে, আমি খুব এক্সাইটেড আছি। যারা যারা এখনো টিকিট কাটেনি এবং টিকিট বুক করে নেই অনলাইনে, তারা অতি শীঘ্রই অনলাইন বুক করে নেন। যাদের পেটিএম আছে, গুগল পে আছে, ফোন পে আছে, তারা অতি শীঘ্রই টিকিট বুক করে নেন। কারণ আমি বর্তমান কেরালা আছি, কেরালাতে আমি যাব সিনেমা দেখতে, আমি কিন্তু অলরেডি বুক করে নিই, কিন্তু আমি ব্ল্যাকে টিকিট নিয়ে নিয়েছি, একশো টাকার টিকিট 300 টাকা দিয়ে নিয়ে নিয়েছি। তো রবিবারে যারা যারা মুভি দেখতে আসছেন কান্নুর স্টেডে থিনে, তো বেশি ঘোরাঘুরি না করে চলবেন কবিতা হলে। কবিতা হলে লাগাইছে পাঠান ফিল্ম। তো পাঠান ফিল্ম খুবই একটা সুপার ডুপার হিট, বক্স অফিসের বক্স, যে নাকি কেজিএফ 2 তে বলেছিল বক্স অফিস কা বক্স, কেজিএফ 2 রেকর্ড ভাঙতে চলেছে পাঠান ফিল্মে। তো আমি আছি পাঠানের সাথে, আপনারা থাকবেন পাঠানের সাথে। আর আসামের সিএম এবং এমনকি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কি বাল বলতেছে বলুক, তাতে কোনো আসে যায় না আমাদের। কারণ আমরা পাঠান দেখবো আর পাঠানকে আমরা জয় করে তুলবো। তো আজকের ভিডিওটা এইটুকুই সমাপ্ত।